আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব, বা ত্রিকোণমিতির সূত্রগুলো কিভাবে সহজেই মনে রাখা যায় সে সম্পর্কে জানব। তার আগে আমরা একটু জানি ত্রিকোণমিতি বিষয়টা কী, বা ত্রিকোণমিতি কী। ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি বলতে বোঝায় ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন। আপাতত আমরা ত্রিকোণমিতির সূত্রগুলা দেখি, কিভাবে সহজে মনে রাখা যায় বা সহজেই মনে রাখতে পারি। তার জন্য আমরা কি করব, একটা লাইনের মাধ্যমে সূত্রগুলো সহজে মনে রাখার চেষ্টা করব। লাইনটা হচ্ছে তাহার সাথে কইব কথা কোন সুখে। তাহার মানে হচ্ছে ট্যান, সাথে হচ্ছে সাইন, কইবতে কস, কথা হচ্ছে কট, কোন কোসেক, সুখে মানে হচ্ছে সেক। এখন ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি। ত্রিকোণমিতিক এই ছয়টি অনুপাতকে আমরা একটি ষড়ভুজের মধ্যে পর্যায়ক্রমে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা সূত্রগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো। দেখি, এখান থেকে যদি আমরা শুরু করি, ট্যান সাইন কস কট কোসেক সেক। আমরা তাহার সাথে কইব কথা কোন সুখে, এই লাইনের মাঝে যে আমরা সিরিয়ালে লিখেছি ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত, যে লিখেছি ছয়টি অনুপাতকে আমরা যদি পর্যায়ক্রমে ষড়ভুজের মধ্যে সাজাই, তাহলে আমরা সহজে সূত্রগুলা লিখতে পারবো। কিভাবে দেখি, সাইন, সাইনের বিপরীত দিকে অবস্থিত হচ্ছে কোসেক, তাহলে সাইনের সূত্র হচ্ছে ওয়ান বাই কোসেক। কজ, কজের বিপরীত দিকে অবস্থিত হচ্ছে সেক, তাহলে কজের সূত্র হচ্ছে ওয়ান বাই সেক। ট্যান, ট্যানের বিপরীত দিকে অবস্থিত হচ্ছে কট, ট্যান, ট্যানের বিপরীত দিকে যেহেতু কট, তাহলে ট্যানের সূত্র হচ্ছে ওয়ান বাই কট। এবার আসি সেক, সেকের বিপরীত দিকে হচ্ছে কজ, তাহলে সেকের সূত্র হবে ওয়ান বাই কজ। কোসেক, কোসেকের বিপরীত দিকে অবস্থিত হচ্ছে সাইন, তাহলে কোসেক সমান হচ্ছে ওয়ান বাই সাইন। এবার আসি কট, কটের বিপরীত দিকে অবস্থিত হচ্ছে ট্যান, তাহলে কট সমান হচ্ছে ওয়ান বাই ট্যান। আমরা খুব সহজেই ত্রিকোণমিতির ছয়টা সূত্র লিখে ফেললাম। এবার দেখি ত্রিকোণমিতির আরও যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কিভাবে লিখব। এখন ষড়ভুজের মধ্যে ছয়টা ত্রিভুজ আছে, আমরা যদি এই ত্রিভুজটাকে এক দুই তিন চার পাঁচ ছয় ত্রিভুজ, ছয়টা ত্রিভুজ বিবেচনা করি, তাহলে জোড় সংখ্যার যে ত্রিভুজগুলা, সেই ত্রিভুজগুলা নিয়ে আমরা সহজে সূত্র লিখতে পারবো। এক ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, আর এইখানে হচ্ছে একটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজ থেকে আমরা তিনটা সূত্র লিখতে পারি। কিভাবে, যদি আমরা এই ত্রিভুজটাকে ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করি, আর এই ষড়ভুজের মাঝখানে যদি আমরা ধরে নেই ওয়ান আছে, ষড়ভুজের মাঝখানে যদি আমরা বিবেচনা করি ওয়ান, ওয়ান সংখ্যাটা যদি মাঝখানে বিবেচনা করি, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, ত্রিভুজটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বিবেচনা করি, এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে যদি বর্গ করে দেই, তাহলে এখানে আমরা আরও তিনটা সূত্র পাব। সূত্রগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এখানে যদি আমরা যোগ চিহ্ন দেই, প্লাস কজ স্কোয়ার সমান সাইন স্কোয়ার, কজ স্কোয়ার সমান হচ্ছে ওয়ান।
দুই নাম্বার ত্রিভুজের পরে আমরা আসি চতুর্থ ত্রিভুজে। সেম কাজ, যদি ত্রিভুজটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বিবেচনা করি এবং যোগ চিহ্ন দেই দুইটা বাহুর মাঝখানে, তাহলে কি আসে এখানে? ওয়ান প্লাস কট স্কোয়ার সমান হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে কোসেক স্কোয়ার। আবার আসি ষষ্ঠ ত্রিভুজে, ষষ্ঠ ত্রিভুজটা যদি দেখি তাহলে এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বিবেচনা করলে ট্যান ওয়ান সেক, ট্যান ওয়ান সেক, তার মানে যদি বর্গ করি ট্যান স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে সেক স্কোয়ার। এখন এই প্রথম সূত্রটাকে ভাঙলে আমরা আরও দুটা সূত্র পাবো, সেটা কি দেখি। সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার। আবার যদি কসটাকে রাখি কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এবার আসি দ্বিতীয় সূত্রে, দ্বিতীয় সূত্রটাকে ভাঙলেও আমরা আরও দুটা সূত্র পাবো, সেটা কি দেখি। এখানে যদি কটটাকে আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে ওয়ান। আবার যদি এই ওয়ানটাকে ওই পাশে, এই ওয়ানটাকে যদি আমরা কোসেকের ওই পাশে নেই তাহলে কট স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান। আবার এই তৃতীয় সূত্রটাকে ভেঙে আমরা আরও দুটা সূত্র লিখতে পারি, সেটা কি সেক স্কোয়ার সমান সেক স্কোয়ার, এবং ট্যানটাকে যদি এই পাশে নেই হবে মাইনাস ট্যান স্কোয়ার সমান ওয়ান। আবার ট্যানটাকে এই পাশে রেখে যদি ওয়ানটাকে আমি ওই পাশে নিয়ে দেই তাহলে হবে ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান। এই হচ্ছে ত্রিকোণমিতির সবগুলো সূত্র, এবং এই ত্রিকোণমিতির পিথাগোরাসের উপপাদ্য সংবলিত বা সমকোণ নিয়ে যে সূত্রগুলো আছে এখন আমরা সেই সূত্রগুলো একটু দেখব। সমকোণী ত্রিভুজ সংবলিত ত্রিকোণমিতির যে ছয়টা সূত্র আছে সেগুলো আমরা এখন দেখি কিভাবে সহজে মনে রাখতে পারি। এই হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি কোণ। আমরা ধরে নেই এই কোণটা হচ্ছে থিটা, বা এই কোণের, এই থিটা কোণের সাপেক্ষে আমরা সূত্রগুলো লিখব। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতি ভুজ। যে কোণের সাপেক্ষে আমরা কাজ করব সেই কোণের কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। এবং সন্নিহিত বাহু বা যে কোণের সাপেক্ষে আমরা কাজ করব সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। অতিভুজটা আমরা আরও একটু সহজ করে চিনতে পারি, ত্রিভুজের যে সবচাইতে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আসি দেখি ত্রিকোণমিতির যে ছয়টা ত্রিভুজ থেকে যে আমরা ছয়টা সূত্র পাই সেই সূত্রগুলোকে আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। লাইনটা হচ্ছে সাইদুল লম্ব অতি কিন্তু ভীত অতি তবুও লজ্জায় ভর্তি। দেখি এখান থেকে আমরা সূত্রগুলো লিখি, সাইদুলকে যদি আমরা সাইন বিবেচনা করি, সাইদুল লম্ব অতি, লম্ব অতি মানে হচ্ছে অতিভুজ, এটা আমরা জানি সাইদুল লম্ব অতি। কিন্তুতে হচ্ছে কজ, কজ হচ্ছে ভীত অতি, ভীত মানে হচ্ছে ভূমি বাই
অতি, অতি মানে অতিভূত, তবুতে হচ্ছে টেন, টেন লজ্জায় ভর্তি মানে লম্ব, বাই হচ্ছে ভূমি। এখন এখান থেকে আমরা তিনটা সূত্র পেলাম। এখন আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে আমরা সাইনটাকে যদি বিপরীত ক্রম করি তাহলে আমরা কোসেক পাবো, তার মানে বিপরীত ক্রম করলে হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে অতিভুজটা উপরে যাবে আর লম্বটা নিচে আসবে। এখানেও আমরা জানি কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেকেরটাকে যদি আমরা বিপরীত ক্রম করি তাহলে অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে, তাহলে হচ্ছে অতি বাই হচ্ছে ভূমি। ট্যানের বিপরীত হচ্ছে কট, কটটাকে যদি বিপরীত ক্রম করি মানে ভূমিটা উপরে এবং লম্বটা নিচে চলে আসবে, ভূমি বাই হচ্ছে লম্ব। এই হচ্ছে ত্রিকোণমিতির সমকোণ সংবলিত যে ছয়টা সূত্র, এটাকে আমরা খুব সহজেই এই লাইনের মাধ্যমে মনে রাখতে পারি। সাইদুল লম্বতি কিন্তু ভীত অতি তবু লজ্জায় ভর্তি, এই লাইনটার মাধ্যমে আমরা এই ছয়টা সূত্র খুবই সহজে মনে রাখতে পারি। এই হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। এই সূত্রগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি বা মাথায় রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো, এবং ত্রিকোণমিতির অঙ্ক খুবই সহজ যদি আমরা সূত্রগুলো মনে রাখতে পারি, এবং কোথায় এর সঠিক প্রয়োগ করব এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আসসালামু আলাইকুম।